খুফিয়ায় সমকামিতা নিয়ে সমালোচিত অভিনেত্রী বাঁধন। সাবেক লাক্স তারকা বাঁধন বলিউডে নিজের প্রথম ছবিতে সমকামিতায় সমালোচিত হয়েছেন। তিনি প্রথমবারের মতো বলিউডি ছবিতে অভিনয় করলে বাংলাদেশি এই অভিনেত্রীর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম খুফিয়ায় মাধ্যমে বলিউডের অভিষেক হয়েছে। ছবিটি মুক্তির পর বাঁধনের অভিনয় যেমন কিছুটা প্রশংসা পেয়েছে, তেমনই কিছু কারণে বেশ সমালোচিত হয়েছে। এ ছবির কাহিনী এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার এক অফিসারকে ঘিরে। এ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা তাবু। বাংলাদেশের অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সঙ্গে, আর হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এ ছবিতে বাঁধনকে একজন সমকামী হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশের পরিবার, সমাজ ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী এমন চরিত্র, তাই সবার কাছে হয়ে পড়ছেন প্রশ্নবিদ্ধ। পর্দায় টাবুর সঙ্গে বাঁধনের সমকামিতা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে জোরে সোরে। তবে এসব সমালোচনা তোয়াক্কা করছেন না বাঁধন। বলিউডে প্রথম ছবিতে স্বল্প স্ক্রিন উপস্থিতি থাকলেও তার অভিনয় সমাদৃত হচ্ছে বলে জানান তিনি। উল্লেখিত সমালোচনা প্রসঙ্গে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে বাঁধন বলেন, বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, এ ছবিতে একটা সমকামিতার বিষয় রয়েছে, কোনো সমস্যা হবে কিনা জানতে চেয়েছিলেন, কিন্তু আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে। প্রসঙ্গত বিতর্ক গল্পের কারণে এই ওয়েব ফিল্মের প্রথমে অভিনয়ের প্রস্তাব পেয়েও না করে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেহজাবিন অভিনয় না করতে চাইলে ছবির পরিচালক বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেন। ওই একই কারণে মিমও অভিনয় করতে অস্বীকৃতি জানান। শেষমেশ বাঁধনের কাছে প্রস্তাব এলে তিনি অভিনয়ে রাজি হন।